বিরতির পর স্বাগত। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা, রীতিমত এই নামটি শুনলে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন বা কৌতূহল জাগে। সেক্ষেত্রে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে কিন্তু এই মুহূর্তে শান্তির আলোচনায় বসছে দেশের সরকার, এবং জানা যাচ্ছে দিল্লির সাথে হবে এই আলোচনা। 3 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজ্যে চলা সহিংস বিদ্রোহী তৎপরতার অবসানের লক্ষ্যেই বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের সাথে শান্তি চুক্তি, আর সেই লক্ষ্যেই এই বৈঠক। রীতিমতো তার প্রভাব অবশ্যই রাজ্যে পড়বে, অর্থাৎ 24-এর আগে উলফার সঙ্গে শান্তির আলোচনায় এবার দিল্লি। ত্রিপাক্ষিক বৈঠকের কি সমাধান সূত্র হতে যাচ্ছে এই আলোচনা? উলফার সঙ্গে শান্তির চুক্তি হলে স্বস্তির সম্ভাবনা ত্রিপুরাতেও, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব। একেবারে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, 24-এর আগে দেখা যাচ্ছে উলফার সঙ্গে এক প্রকার শান্তির আলোচনা করতে চাইছে দিল্লি, এবং সেই আলোচনায় রাজ্যের জন্য কতটা প্রভাব বিস্তার করবে বা রাজ্যের জন্য এই মুহূর্তে কতটা উপকারী এই আলোচনা? দেখো অঙ্কিতা, প্রথমেই যদি আমি বলি যে উলফার কথা একটু বলতেই হয়, কারণ আসামে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ রয়েছে উলফা, এবং উলফার যে সহিংস যে তাদের যে কার্যকলাপ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাকে কেন্দ্র করে আসামের সাধারণ মানুষ কিন্তু পদে পদে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে, এবং শান্তি কিন্তু বারংবার বিঘ্নিত হয়েছে আসামে। এবং তার পাশাপাশি শুধুমাত্র যে আসামের সাধারণ নাগরিকরাই যে তার ক্ষতি হয়েছে তাদের জন্য এমনটা কিন্তু নয়, কারণ জঙ্গি সংগঠন ত্রিপুরা রাজ্যেও আমরা জানি জঙ্গি সংগঠন অ্যাক্টিভ রয়েছে। এর আগে অবশ্যই বেশি ছিল, এখনো সেইভাবে অ্যাক্টিভ না থাকলেও হয়তো ইতস্তত বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে দেখা যায়। আমরা কিছুদিন আগেও জঙ্গি ধরা পড়ার ঘটনা ঘটেছে সেটা দেখতে পেয়েছি। তার পাশাপাশি উলফা যেহেতু অত্যন্ত অ্যাক্টিভ একটি জঙ্গি সংগঠন, সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই উলফা ত্রিপুরা রাজ্য এবং অন্যান্য যে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতেও যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গেও কিন্তু তাদের যোগসূত্র ছিল। এমনও কিন্তু তথ্য রয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু জঙ্গিদের সাহায্য করত উলফা। স্বাভাবিকভাবেই উলফার এই যে বিষয়টা, যেটা তুমি এক্ষুনি বললে যে এই মুহূর্তে দিল্লিতে যেটা আমাদের সূত্রের খবর রয়েছে, বিকেল 4টে কিন্তু বৈঠক হতে চলেছে, এবং ত্রিপাক্ষিক সে বৈঠক হতে চলেছে। কাদের কাদের মধ্যে আবারও একবার জানিয়ে দেই অঙ্কিতা, যে প্রাথমিকভাবেই অবশ্যই উলফার একটি অংশের যে প্রতিনিধিরা রয়েছেন তারা সেখানে থাকবেন, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা সেখানে থাকতে চলেছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের তাদের প্রতিনিধি দল একজন থাকবেন, এবং তার পাশাপাশি অসম সরকারের এক প্রতিনিধি দলও কিন্তু থাকবে দিল্লিতে। এবং এই ত্রিপাক্ষিক যে বৈঠক সেটা শান্তি সমঝোতা একটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা সেখানে অবশ্যই রয়েছে, কিন্তু তার পাশাপাশি অবশ্যই এই যে শান্তি সমঝোতা স্বাক্ষরিত যদি হয় তাহলে তার ইমপ্লিকেশনস কি কি? শুধুমাত্রই কি আসামের মানুষ শান্তিতে থাকবেন? তা কিন্তু নয়, তার ইমপ্লিকেশনস কিন্তু গোটা উত্তর পূর্বাঞ্চল এমনকি গোটা ভারতবর্ষে পড়তে চলেছে। সামনেই আমরা জানি যে 24-এর নির্বাচন রয়েছে, 24-এর নির্বাচনকে কেন্দ্র করে মোদি সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে, উন্নয়নমুখী পদক্ষেপ নিচ্ছে, এবং উত্তর পূর্বাঞ্চলকে একটা শান্তিপূর্ণ জায়গা হিসেবে স্থাপন করার চেষ্টা কিন্তু অবশ্যই রয়েছে। এবং শান্তিপূর্ণ জায়গা স্থাপন কখন হবে? তখনই সম্ভব যখন কোনো উগ্রবাদী সংগঠন সেখানে অ্যাক্টিভ থাকবে না, সাধারণ মানুষ নিজেদের স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করতে পারবে। তোকে একটু জানিয়ে রাখি অঙ্কিতা, যে উলফা সেখানে আমি বললাম যে 4টের সময় বৈঠক হতে চলেছে, সেখানে যদি হয় সেখানে শান্তি সমঝোতা, স্বাভাবিকভাবেই সেটা গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। এবং এই ত্রিপাক্ষিক বৈঠকে অবশ্যই কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসবে। তার পাশাপাশি যেটা আরও একটা বিষয় উঠে আসছে এই মুহূর্তে, উলফা একটা অংশ সেখানে স্বাক্ষরিত করতে চলেছে, সেই তাদের শান্তি সমঝোতা একটা শান্তি বৈঠক সেখানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তার পাশাপাশি তুমি একটু পেছনের দিকে যদি আমরা ফিরে যাই, 2014-15 সালে সেখানে কিন্তু রাজ্যের তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু প্রায় স্পষ্টভাবেই বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যের যে জঙ্গি সংগঠন রয়েছে তাদের সঙ্গে অবশ্যই উলফার একটা যোগসূত্র রয়েছে, অস্ত্র আদান প্রদানও কিন্তু একটা অবশ্যই দেখা গেছে সেই সময়কার সময়। তাই উলফা একটা অংশ যদি এই মুহূর্তে তাদের সঙ্গে শান্তি সমঝোতায় চলে আসে তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য অবশ্যই একটা সুখবর এই গোটা বিষয়টা। অর্ণব, আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশের কারাগারে কিন্তু বন্দী রয়েছিল উলফার যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে অনুপ চেটিয়া, সে কি এই বৈঠকে উপস্থিত থাকবে?
দেখো, এখনো যেহেতু একটা এই বৈঠককে কেন্দ্র করে নানান গোপনীয়তা অবশ্যই মেনটেন করা হচ্ছে, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গোপন ভাবে, অত্যন্ত টপ সিক্রেট ভাবে কিন্তু করা হয়। কারা কারা থাকবেন, কারা কারা যাবেন, সেখানে হয়তো পরবর্তী সময় আমরা সেটা জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে সেই ব্যাপারে কিন্তু কোনো খোলসা করা হয়নি। বদ্ধ কামরায় সেই বৈঠক হবে, অবশ্যই সেটা জানার বিষয়। এবং তোমাকে জানিয়ে রাখি কিভাবে ত্রিপুরা রাজ্যের জন্য সেটা ভালো হবে, কারণ উলফা যদি সেখানে কোনো রকম ভাবে সাহায্য না করতে পারে ত্রিপুরা রাজ্যের জঙ্গি সংগঠনকে, স্বাভাবিকভাবেই ত্রিপুরার মানুষও কিন্তু অনেকটাই শান্তিতে থাকবে। 2014-15 সালে যেমনটা আমি বলছিলাম অঙ্কিতা, যে মানিক সরকার, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিন্তু সেখানে বলেছিলেন, প্রকাশ্যেই বলেছিলেন যে উলফা অনেকভাবেই কিন্তু সাহায্য করছে, এমন অনেক জঙ্গি সংগঠনের যে ঘটনা তার মধ্যেও যে উলফা জঙ্গিরা সরাসরি জড়িত রয়েছেন তার প্রমাণও পাওয়া গেছে। এবং তার পাশাপাশি যারা জঙ্গি সংগঠনের নেতৃত্বরা রয়েছে তাদের একটা ঘাঁটি কিন্তু ত্রিপুরা রাজ্যের যে জঙ্গি সংগঠন তাদের ঘাঁটি অবশ্যই বাংলাদেশে রয়েছে, এবং উলফারও কিন্তু তাদের ঘাঁটি অবশ্যই রয়েছে চট্টগ্রামে। এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যেও যে NLFT জঙ্গিরা রয়েছে তারা চেষ্টা করছে বলবো আমি, যে মাথা চাড়া দিয়ে ওঠার, এবং সেই চেষ্টাতে বাধা অবশ্যই পড়বে যদি সেখানে অন্যান্য জঙ্গি সংগঠনের সাপোর্ট তারা না পায় অঙ্কিতা। এবং যদি উল্টোটা হয়, সেখানে যদি আমরা দেখি যে বাংলাদেশে গিয়ে যদি দুটো সংগঠন একত্রিত হয়ে যায়, তাদের যে ভাবধারা সেটাতে তাদের বিভেদ থাকলেও তারা যদি সাপোর্ট পেয়ে যায় তাহলে কিন্তু আবারও তাদের মাথাচাড়া দিয়ে উঠতে সুবিধা হবে। তা যদি না হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেখানে উলফা শান্তি চুক্তিতে চলে আসে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সেটা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই, স্বাভাবিকভাবেই সাহায্য কেউই পাবে না। এবং দিল্লিতে যে এই যে বৈঠক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। তার পাশাপাশি অঙ্কিতা আরও একটা বিষয়, যেটা আমি ফ্যাকশনের কথা বলছিলাম বা উলফার একটি অংশ যে সেখানে বৈঠকে বসতে চলেছেন এই কথা বলছিলাম, সেখানে কেউ বলতেই পারেন যে হয়তো পুরো উলফা যে জঙ্গি সংগঠন রয়েছে তারা যাচ্ছে না, একটা ছোট্ট অংশ যাচ্ছে, কিন্তু তাতেও কিন্তু আসামের মানুষের যেরকম লাভ রয়েছে ত্রিপুরার মানুষেরও লাভ রয়েছে। যদি তাই হয় যে উলফার একটি ছোট্ট পার্ট সেখানে যাচ্ছে, একটি 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 পার্ট সেখানে গিয়ে সমঝোতা করতে যাচ্ছে, তাহলেও কিন্তু উলফার যে শক্তি হ্রাস হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, উলফার মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আগামী দিনে গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ যে শান্তিতে থাকতে পারবে, এই যে জঙ্গি সংগঠন ইনসার্জেন্টদের যে আনাগোনা বিভিন্ন বাইরের শক্তিদের সাহায্যেই হোক বা আমাদের অভ্যন্তরীণ শক্তিদের সাহায্যেই হোক, সেগুলো যে কমবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা। অর্ণব, আমরা এর আগেও দেখেছি মণিপুরে কিন্তু জঙ্গি সংগঠনদের সাথে কথা বলেছিলেন ভারত সরকার, বিশেষ করে দিল্লির সাথে বৈঠক হয়, তারপর এখন দেখা যাচ্ছে যে অসমের যে এই সন্ত্রাস রয়েছে তার দমনের জন্য বা একেবারে উত্তর পূর্বাঞ্চলকে শান্ত রাখার জন্য বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক। তবে কি আমরা বলতে পারি যে 24-এর নির্বাচনের আগেই দেশের শান্তি বা একেবারে প্রজাতন্ত্র দিবসের আগে দেশের শান্তি বজায় রাখার জন্য এই মুহূর্তে বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন সংগঠনের সাথে দফায় দফায় বৈঠক করছে দিল্লি? দেখো অঙ্কিতা, অবশ্যই আমি এই কথাতেই আসতে যাচ্ছিলাম যে কিছুদিন আগেই আমরা শুনেছি মণিপুরের একটি সংগঠনের সঙ্গে, জঙ্গি সংগঠনের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে ইতিমধ্যেই, এবং তারা কিন্তু শান্তির দিকে এগিয়ে যাচ্ছেন। তাই তার পাশাপাশি অর্থাৎ মণিপুরে যদি শান্তি আসতে পারে আসামও আসতে পারে, এবং আসাম মণিপুরে যদি চলে আসে তাহলে ত্রিপুরাতে ইনডাইরেক্টলি সেখানে শান্তি আসবে, অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, সিকিম রয়েছে, সেই সব রাজ্যগুলো মিলিয়ে স্বাভাবিকভাবেই 24-এর নির্বাচনের আগে অন্ততপক্ষে মোদি সরকার এটা অবশ্যই দেখাতে চাইবে যে উত্তর পূর্বাঞ্চলের দিকে যে নজর বিগত দিনের সরকারগুলো হয়তো সেভাবে দেয়নি, উত্তর পূর্বাঞ্চল একের পর এক জঙ্গি সংগঠনের বিভিন্ন ত্রাসময় ঘটনার সেখানে সাক্ষী থেকেছে, এই বিষয়গুলো যাতে আগামী দিনে না হয় তার জন্য কিন্তু একের পর এক এই বৈঠকের মাধ্যমে স্বাভাবিকভাবেই তাদের জঙ্গি সংগঠনগুলোকে নিষ্ক্রিয় করা, জঙ্গি যারা রয়েছেন, যারা এই মুহূর্তে রয়েছেন, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসা, এবং সামগ্রিক অর্থে গোটা উত্তর পূর্বাঞ্চলের যে সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকেই আমরা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে শান্তি পুরোপুরিভাবে স্থায়ী সমাধান অর্থাৎ স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা বার্তা দিতে চাইছে সরকার অঙ্কিতা। একদমই, ধন্যবাদ অর্ণব। একেবারে 24-এর আগে উলফার সাথে শান্তির আলোচনায় যাচ্ছে দিল্লি, ত্রিপাক্ষিক বৈঠকের কি সমাধান সূত্র বেরিয়ে আসবে বৈঠকের মাধ্যমে সে নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু। মূলত উলফার সাথে শান্তি চুক্তি হলে স্বস্তির সম্ভাবনা শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলের অসম নয়, তার প্রভাব কিন্তু রাজ্যেও পড়বে, অর্থাৎ শান্তির বাতাস কিন্তু রাজ্যেও বইবে। তাই এই গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আগামী দিনের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।